মুসলিমরা বলতিছে এবার কাপ পাইয়া দম মানে বিশ্বকাপ পেয়ে গেছি মেসির হাতে হলো বিশ্বকাপ জন্মের পর থেকে আমরা খেলা দেখি মেসিকে কাপ পাইতে দেখি না এবির কার মিস হবে কাপ পাবই ইনশাআল্লাহ ওরে বাবা এরাও বলতিছে ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না গরু আর খাসিদেরকে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজায়া নিছে খেলা হবে কথা বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই মানে আর্জেন্টিনার পক্ষে মিছিল করতেছে আর গরু ছাগলের পিঠেও লাগাইছে আর্জেন্টিনার পতাকা ফাইনাল খেলা খেলার আগে জবে করে খাওয়া হবে নবীর ভালোবাসায় যুবকেরা রাজপথে নামে না অথচ আর্জেন্টিনা ব্রাজিলের জন্য তারা মিছিল করে এ কথা কোন না কে আজকেও দেখে আসলাম বগুড়া শহরের ভেতরে আর্জেন্টিনার ভক্তরা হাজার হাজার মাঠের মধ্যে নেমে পড়েছে আর্জেন্টিনার জার্সি পরে আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করতেছে শুধু মানুষ মিছিল করতেছে না গরু আর খাসিদেরকে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজায়া নিছে খেলা হবে কথা বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই মানে আর্জেন্টিনার পক্ষে মিছিল করতেছে আর গরু ছাগলের পিঠেও লাগাইছে আর্জেন্টিনার পতাকা ফাইনাল খেলা খেলার আগে জবে করে খাওয়া হবে আজকে যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের এত ভক্ত আর্জেন্টিনারা বলতিছে এবার কাপ পাইয়া দম মানে বিশ্বকাপ পেয়ে গেছি মেসির হাতে হলো বিশ্বকাপ জন্মের পর থেকে আমরা খেলা দেখি মেসিকে কাপ পাইতে দেখি না এবির কার মিস হবে কাপ পাবই ইনশাআল্লাহ ওরে বাবা এরাও বলতিছে ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না এটা আমার বক্তব্য নয় আর্জেন্টিনার ভক্তরা বলতিছে যে আর্জেন্টিনা কাপ পাবে ইনশাআল্লাহ এখন বলেন হারাম খেলার সাথে কি ইনশাআল্লাহ বলা যাবে বলা যাবে এমনকি আফসোস আমার এক ছোট ভাই মাসুম নাম ছোট ভাই আমার সে আবার বলতিছে তিন দিন হলে আমি ভালোভাবে খেতে পারতেছি না আমি বললাম কেন বলতিছে মেসির চাইতে আমার টেনশন বেশি মানে মেসি নেবে কাপ খেলে মেসির চাইতে বাংলাদেশের যুবকদের টেনশন বেশি তিন দিন ধরে কিছু খাইতে পারতেছে না টেনশনে যে জিতি না হারি লক্ষণ ভালো না খারাপ কথা বলেন কোথায় ইহুদি খ্রিস্টানদের খেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আর্জেন্টিনা ফ্রান্সের খেলা দুটাই হলো খ্রিস্টান দেশ আর তাদের জন্য এরা খাইতে পারতেছে না বলতিছে আর্জেন্টিনা যখন খেলা হয় আমার প্রেশার বেড়ে যায় মানে হার্টবিট বলে বেড়ে যায় যেতে না কেন গোল কেন খায় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন প্রথম যেদিন আর্জেন্টিনা হারে গেল সৌদি আরবের সাথে ওই কুমিল্লাতে একজন স্ট্রোক করে মরেছে জোরে বলেন সুবহানাল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন আর্জেন্টিনা জিতলে হারলে যদি বাঁচা মরার সিদ্ধান্ত হয় আর্জেন্টিনা হারার জন্য যদি মরে লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন আল্লাহ না করুক কাল আর্জেন্টিনা হারিয়ে গেলে কয়জন যে মরবে আল্লাহই ভালো জানে কথা কন না কে এত আবেগ আমাদের মধ্যে এত আবেগ আমাদের ভেতরে আমার ভাইরা মনের মধ্যে কষ্ট লাগে আমার দেশের যুবকেরা যে পরিমাণ আর্জেন্টিনার পতাকা লাগাইছে মনে কষ্ট আপনারা কি দেখেছেন আপনাদের প্যান্ডেলও আর্জেন্টিনার পতাকা কথা কন না কে এ সুমন ভাই ক্যামেরা ঘুরুন তার মানে বোঝা যাচ্ছে ডেকোরেটর লোকমনে আর্জেন্টিনার ভক্ত আর না না এত বড় একটা বিশাল প্যান্ডেল পুরোটাই আর্জেন্টিনার পতাকাতে ভরা দেখেন একবারে সাইজ অফ আর্জেন্টিনার পতাকা চিন্তা করে দেখছেন কোথায় ওয়াজ করবেন সরিষার মধ্যে ভূত ঢুকে বসে আছে কথা কন না কে কি আব্দুল হান্নান ভাই আপনি আর্জেন্টিনার ভক্ত নাকি ওই ডেকোরেশনের লোক ও না আপনি ব্রাজিল কঠিন অবস্থা কঠিন অবস্থা ব্রাজিল হারে গেছে ওরা এখন আর্জেন্টিনা হারানোর জন্য কঠিন বুদ্ধি ওরা যেই দল ধরে সেই দলই হারে কথা কন না কে আমার ভাইরা এক যুবক এসে বলতিছে হুজুর আপনার কাছে দোয়া চাই দয়া করে দোয়া করেন আর্জেন্টিনা যাতে বিশ্বকাপ পায় মানে দোয়া চাচ্ছে আমার কাছে
আমি বললাম এখন বলেন হারাম খেলার জন্য কি কোনো দোয়া আছে? কথা বলেন কোনো দোয়া আছে? মনের মধ্যে কষ্ট লাগে আজকে আমার দেশের যুবকেরা যে পরিমাণ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা রাস্তায় রাস্তায় লাগিয়েছে, এই পতাকাগুলো না লাগিয়ে যদি এই টাকা দিয়ে শীতের পোশাক কিনে দরিদ্র মানুষের গায়ে দিত, বাংলাদেশের কোনো দরিদ্র মানুষ কষ্ট পেত না। আমার দেশের যুবকেরা যে পরিমাণ জার্সি কিনেছে, যে পরিমাণ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনে লাগাইছে, এগুলো না কিনে এই টাকাতে যদি খাবার কিনে দরিদ্র মানুষের মুখে দিত, কোনো মানুষ না খেয়ে বাংলাদেশে কষ্ট পেত না। কিন্তু মনের মধ্যে কষ্ট এই যে আর্জেন্টিনার খেলা, সবাই প্রস্তুত হয়েছে, হাজার হাজার টাকার আতশবাজি কিনে রেখেছে, তারা শব্দ করবে, আতশবাজি ফুটাবে, কেউ গরু কিনেছে, কেউ ছাগল কিনেছে, আর্জেন্টিনা জিতার পরে এমন নাচানাচি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে নাচতে নাচতে লুঙ্গি খুলে যাবে, ওরা হুঁশ পাবে না। কথা বলে না কেন? এরা ঈদের দিনেও আনন্দিত হয় না যত আনন্দিত আর্জেন্টিনা জিতলে হয়। এখন বলে ওটা লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষ, তোমরা জেনে রেখো, তোমাদের আদর্শ নেইমার, মেসি, রোনালদো, কাকা নয়, তোমাদের আদর্শ আর্জেন্টিনা, ব্রাজিল নয়, তোমাদের আদর্শ নায়ক নায়িকা, গায়ক গায়িকা নয়, মুসলমানদের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে শপথ গ্রহণ করতে হবে, এ সিরাজগঞ্জের মুসলমান, তোমরা কি মেসির জন্য পাগল হবে, নেইমারের জন্য পাগল হবে, আর্জেন্টিনার জন্য পাগল হবে, ফ্রান্সের জন্য পাগল হবে, ব্রাজিলের জন্য পাগল হবে? আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল বাদ দিয়ে একমাত্র বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? দূরে হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা কি কষ্ট পাইলেন, মন খারাপ করলেন? ভাই, বর্তমান প্রেক্ষাপটে যুবকদের জন্য এই কথাগুলো বলা খুবই জরুরি, কারণ এরা এই খেলা খেলা করে ইমান নষ্ট করে ফেলতেছে। কথা কন না কে, আপনারা কি ভাবছেন এই জায়গায় আর্জেন্টিনার ভক্ত নাই? ওরা মনে মনে ভাবতেছে, হুজুর আপনি ওয়াজ যতই করেন খেলা আগামীকাল হবে। কথা কি বুঝলেন নাই? মানে আর্জেন্টিনা বলতেছে, জিতিয়া গেছি, কাপ আমাদের হাতের মুঠোয়। ওরে বাবা, দেখেন দেখেন আর্জেন্টিনা ভক্ত দেখছেন, এ তো কঠিন ভক্ত, একবার হারিয়ে গেলেই খবর আছে। কত কন না কে, গতবারও তো ফাইনালে গিয়েছিল। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন? আমার ভাইরা, খেলাকে খেলার জায়গায় রাখেন, ধর্মকে ধর্মর জায়গায় রাখেন, দয়া করে খেলা খেলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো কথা বলে ইমান নষ্ট করবেন না, আল্লাহ তাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে নবীজির জীবনে কয়টা স্পেশাল গুণ? তিনটার মধ্যে বললাম, একটা বাকি আছে, কয়টা? এ মুসলমান বন্ধুরা, যদি মনের মধ্যে কষ্ট না পানা, আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আলোচনা করব, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো, অনুমতি আছে তো ইনশাল্লাহ। আমার মা বোনের, আরে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, জানি না আর কোনো আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে দুই মিনিট কিছু বলে যেতে চাই। কষ্ট হচ্ছে নাকি? এ যুবকেরা কোথায় গেছো তোমরা? বসো দেখো, বসো বসো বসো, আলোচনা কি চলবে? শোনেন ভাই, আপনাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করি। এই যে আজকে আপনাদের এখানে মাহফিল করতেছে, আগামীকাল 18 তারিখ, আমি 5 জায়গায় মাহফিল নিয়েছিলাম। কয় জায়গা? যত জায়গায় মাহফিল নেই, ডেট নেওয়ার পরে পরের দিন কমিটি ফোন দিয়ে বলে, হুজুর ডেট দ্রুত ক্যান্সেল করে দেন, ওই দিনে কোনোভাবেই মাহফিল করা যাবে না। আমি বললাম, কেন? বলতেছে ওই দিনে হলো ফাইনাল খেলা। কথা কি বুঝুন নাই? 5টা জায়গায় মাহফিল নিয়েছে, কোনো জায়গায় ডেট নাই, সব ডেট বুক হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। অবশেষে আগামীকাল একটা দিনে মাহফিল নিয়েছে ঠাকুরগাঁও জেলা, আপনাদের এখানে ওয়াজ শেষ করে আমার ঠাকুরগাঁও যেতে হবে, আর রাত্রিতে ওয়াজ নাই, আমাকেও বসে থাকতে হবে।